আরাম লাগছে সেটু এই ঠান্ডার মধ্যে স্নান হয়েছে বাবা যে বাবা কত কষ্ট শীতকালে স্নান করতে একেবারেই ও চায় না এমনকি আমারও স্নান করাতে খুবই খারাপ লাগে মানে ঠান্ডায় একেবারে কাঁপতে থাকে আমার খুব খারাপ লাগে আমাদের কেমন কষ্ট হয় শীতকালে স্নান করতে ওরও তো ঠিক সেই রকমই হবে কিন্তু এত ধুলো মানে লোমগুলো একেবারে কালো হয়ে গেছিলো আমাদের এখানে উত্তরের হাওয়াতে প্রচুর ডাস্ট আসে আর সেই ছাদে বসে সামনে বসে এই করে ওর লোমগুলো পুরো একেবারে নোংরা হয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম স্নানটা করিয়েই দিই আজকে হালকা গরম জল দিয়ে স্নানটা করিয়েছি স্নান করানোর পরে ড্রায়ার দিয়ে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি আর দেখুন কেমন ঘুম চলে এসেছে যেন ঘুমিয়ে পড়বে এই মাত্র এইরকম অবস্থা তো ভালোভাবে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে ওকে ভালো করে শুকিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা না শরীরে বসতে পারে শীতকালে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন পর পর ওকে স্নান করায় শীতকালে প্রচুর নোংরাও হয় কিন্তু স্নান তো বেশি করানো যায় না তো যাই হোক এখন খুব ভালোভাবে স্নান করিয়ে শুকিয়ে দিয়েছি এখন খুব ফ্রেশ লাগছে ওর তো ঘুমিয়েও গেছে দেখুন ওরে বাবারে ওরে বাবারে হয়েছে তো এখন আরাম লাগছে হ্যাঁ গা শুকিয়ে দিলাম না দিয়ে বাবা স্নান করালে পাগল হয়ে যায় আমার ছোট এবার কি করছে ফেলে দেবে নাকি হয়েছে কি জ্বালা দেখো অবস্থা দেখো দেখো অবস্থা দেখো সব ফেলে দাও দুষ্টু স্নান করালে পাগল হয়ে যায় এখন খাবে খেয়ে একটা লম্বা ঘুম দেবে না বেটু আবার কুড়ি দিন পরে স্নান করাবো হুম পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে ও কি সুন্দর দেখো ধপধপে লাগছে তুমি এক্ষুনি আবার নোংরা করে দেবে ছাদে গিয়ে বসবে পাশে গিয়ে বসবে বাস নোংরা করে দেবে নোংরা বুড়ো হয়ে যাবে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা রে লেগে যাবে কোথাও হ্যাঁ এই যে এই যে হয়ে গেল এখন বসে থাকো চুপ করে বসে থাকো